الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل، من يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك، وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি হতে, তারপর আমাদের এই পৃথিবীতে প্রেরণ করেছেন নর ও নারী হিসেবে সুন্দরতম অবয়বে সুষম করে, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রতি বছরই রোজা আসে আসবে, আমরা কেউ থাকি অথবা না থাকি, প্রতি বছর রমাদান মাসে এগুলো কন্টিনিউয়াসলি প্রতি বছর সেম টু সেম দয়া, সেম টু সেম ক্ষমা, সেম টু সেম অফার নিয়ে তিনি আসবে, আমরা কেউ গুরুত্ব দিই আর না দিই। আমাদের কি হলো যে আমরা প্রতি বছর সবে মেরাজ আসার আগের জুমায় মেরাজ নিয়ে কথা বলি, আবার এক বছর পর্যন্ত আমরা সেম বিষয়ে কথা বলি, আমরা কোনো পরিবর্তন দেখি না মানুষের মধ্যে। প্রতি বছর রোজা আসে, রোজাকে কেন্দ্র করে ফিতরা নিয়ে আমরা কথা বলি, ইতিকাফ নিয়ে আমরা কথা বলি, কিন্তু সমাজ ও দেশের তেমন পরিবর্তন আমরা দেখতে পাই না। ব্যাপারটা এমন হয়ে গেছে, খুতবাগুলো হট টপিকের মতো, একটা নিউজ চ্যানেলের টাইটেলের মতো হয়ে গেছে। আমরা মানে বুঝে নিয়েছি পড়ার দরকার নেই, মানার দরকার নেই, যেখানে শুনব যেখানে শুনব। আসলে ডান পাকে ডান পা একটু কমায় দেন, আগের মতো গরম গলা সমস্যা একটু কমায় দেন। কোন দিনটাকে কিভাবে গুরুত্ব দেবো, এই দিনটা আমার কোন কাজে আসবে, আজকের দিনটাকে কিভাবে কাজে লাগাবো, আমরা হয়তো এটাকে পার্থক্য করতে পারতাম আমাদের জ্ঞান দিয়ে যদি আমরা এর অর্জন করতাম। এটা কি সম্ভব একজন খতিব সপ্তাহে একবার এসে মানুষকে একটা টপিকে আলোচনা করবে আর মানুষ শিক্ষিত হয়ে যাবে? এটাও কি সম্ভব বছরে একবার রোজা নিয়ে আলোচনা হবে, মানুষ রোজা সম্পর্কে সব জেনে যাবে? এটাও কি সম্ভব যে আজকে ছেলের বাবা বছরে একবার রোজা নিয়ে শোনে, সপ্তাহে একবার সাপ্তাহিক আলোচনা শোনে, ওর ছেলে অনেক ধার্মিক হবে, অনেক কিছু বুঝবে, দিন ধর্ম নিয়ে অনেক আবেগ অনুভূতি থাকবে? এটা কি সম্ভব? সম্ভব না আসলে। যাই হোক, আল্লাহর প্রশংসা যিনি রমাদানের শেষ দশকে আমাদেরকে উপনীত করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি সুবহান ও তাআলা বলেছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সিম্পলি কিন্তু আল্লাহ আমাদেরকে 1450 বছর আগে কোশ্চেন করেছে। আমরা যারা কোরআন পড়ি না, হাদিস পড়ি না, মানে এত গুরুত্ব দেই না আর কি, সাপ্তাহিক একটা অনুষ্ঠানে আমরা আসি পারফর্ম করি, তাও আমাদের কাজ হচ্ছে শোনার, আর কিছুই করা লাগবে না। অনেকগুলো মসজিদে তো কে কত টাকা দান করলো সেটাও অ্যানাউন্সমেন্ট করা হয়, মারহাবা দেওয়া হয়, বাহবা দেওয়া হয়, শাবাশি দেওয়া হয়, অনেকের নামও খুদাই করে টাইলসে লেখা, ঠিক আছে, দোষের কিছু না, করলে সে করছে, তার নাম বলছে, অসুবিধা কি, মিথ্যা তোর বলো, করছে দেখে বলছে।
আমি এটাকে অহংকার না ধরে লোক দেখানো না ধরে ধরে নিলাম সুনাম ধরে নিলাম তর্কের খাতিরে তর্কের খাতিরে ধরে নিলাম যে না লোক দেখাচ্ছে না সুনাম হচ্ছে তার ঠিক আছে মাশাআল্লাহ ভাইরা আমার আল্লাহর করা এই প্রশ্নের কি জবাব আছে আমাদের কাছে তিনি কোরআনুল কারীমে সূরা বাকারায় 28 নম্বর আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম كيف تكفرون بالله তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো নাফরমানি করো অস্বীকার করো আল্লাহর সমস্ত নিয়ামত আল্লাহর অবদান আল্লাহর ক্ষমতা আল্লাহর দাপট كيف تكفرون কি করে তোমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করো কখন তোমরা মওয়াতা তোমরা ছিলে মৃত কেন সবাইকে আমরা দুনিয়াতে মায়ের পেটে আসার আগে কি আমরা ছিলাম নাকি আল্লাহ তাআলা আমাদেরকে এক ফোঁটা তুচ্ছ পানিকে তাই প্রশ্ন করছে হোসেনপুরের মানুষ এই বাংলাদেশের পৃথিবীর মানুষকে কোন মুসলমানকে নয় কিন্তু পুরো মানুষকে বলছে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم الله কিন্তু প্রশ্ন করেছে كيف تكفر কিভাবে তোমরা অস্বীকার করো আল্লাহকে অবিশ্বাস কি কিভাবে করছো তোমরা কে সৃষ্টি করেছে তোমাদের আচ্ছা আরেকটা জিনিস দেখেন সূরা আল আনআমের سورة الأنعام 46 نمبر آيات نعم رمضان نيه কথা বলবো رمضان نيه কথা বললে আমি কতটুকু বেনিফিটেড করতে পারবো আপনাকে এটা আমি জানি না এই জন্য আমার মনে হচ্ছে এগুলো নিয়ে কথা বললে আপনি হয়তো রমাদানকে গুরুত্ব দিবেন লাইলাতুল কদরকে গুরুত্ব দিবেন ইতিকাফকে গুরুত্ব দিবেন জুমআকে গুরুত্ব দিবেন ফজর যোহর আসর মাগরিব ইশাকে গুরুত্ব দিবেন সাদাকা যাকাত এগুলোকে গুরুত্ব দিবেন আমার কাছে মনে হচ্ছে কারণ আমার বুঝে আসতেছে না আমি আজকে খুতবায় কয়টা বিষয় নিয়ে কথা বলবো সিম্পলি আপনাকে একটা কথা বলি আমাদের শ্রবণ শক্তি কে দিয়েছে আমরা যে কথা বলি দৃষ্টি চোখ দিয়ে আমরা দেখি কে দিয়েছে আল্লাহ কিন্তু এটা মানে এখানে কিন্তু তিনি সুবহানাল্লাহ ওয়াহামদিস কোরআন পড়া উচিত আমাদের ওয়াল্লাহি কোরআন পড়া উচিত দেখেন একটা আয়াত সূরা আনআম 46 নম্বরে আল্লাহ বলছেন যে আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله من إله غير انظر كيف نصرف الآيات ثم هم يصدفون يعني أبني أباك وبين سبحان الله الله يقول رسول صلى الله عليه وسلم يقول أبني جيجيش كورن يدرك কাকে জিজ্ঞেস করতে বলছো আমাদেরকে আরাইতুম ইন আখাযা আল্লাহু সামাআকুম ওয়া বসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বি এদেরকে জিজ্ঞেস করুন যদি এদের দৃষ্টি শক্তি আর এদের শ্রবণ শক্তি যদি কেড়ে নেই আমি আর যদি এদের হৃদয়ে আমি মোহর মেরে দেই যে এরা আর ভালো কিছু অনুভব করবে না من إله غير الله يأتيكم به الله ছাড়া কে আছে যে এদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবে এদের শ্রবণ শক্তি ফিরিয়ে দেবে আর এদের হৃদয় মারা মোহর কে তুলে দেবে কে আছে আল্লাহ ছাড়া من إله غير الله يأتيكم به يا ناس ভাবো তোমাদের রব কি বলেছে ভাবো আরে আমি খতিব হিসেবে নিজেকে বলছি আমি নিজেই তো এই গত কয়েকদিন আগে এই আয়াতটা পড়ার পরে আমি নিজে চিন্তা করতেছিলাম আমি কি এটা ভাবি যে আল্লাহ যদি আমার এই চোখটা এখন নিয়ে নেয়
আল্লাহ যদি আমার শ্রবণ শক্তি কেড়ে নেয়, ঠিক আছে চোখ কেড়ে নিল দেখলাম না, আল্লাহ আশ্রয় দান করুন আমাদের, ঠিক আছে শ্রবণ শক্তি কেড়ে নিল শুনলাম না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিন্তু এরপরে যে আল্লাহ বলেছে ওয়াখাতামা আলা কুলুবি, যদি এদের হৃদয়ে মোহর মেরে দেই, জেনা করে কিন্তু অনুভব করে যে সে ভুল করছে, মদ খায় কিন্তু অনুভব করে যে সে ভুল করছে, বাবা মায়ের সাথে বেয়াদবি করে অনুভব করে সে ভুল করছে, নামাজ ত্যাগ করে অনুভব করে সে অন্যায় করছে, কুফুরি করছে, মোহরটা মেরে দিলে আর এই অনুভব হবে না, আর এই অনুভূতি হবে না, জেনাকে জেনা মনে হবে না, সুদকে সুদ মনে হবে না, মদকে মদ মনে হবে না, ব্যাপারদা উলঙ্গপনাকে আর উলঙ্গপনা বেহায়পনা মনে হবে না। ও তো শেষ, ও তো শেষ, ও মাপ চাইবে কিভাবে আল্লাহর কাছে? মানুষ অন্যায় করলে না মানুষ আল্লাহর কাছে মাপ চাইবে? খবরদার হোসেনপুরের মানুষ, রবের এই আয়াতের তাৎপর্য বোঝার চেষ্টা করো তোমাদের হৃদয় দিয়ে। যদি তিনি তোমাদের শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি কেড়ে নেয়, যদি তিনি তোমাদের হৃদয়ে মোহর এঁটে দেয়, তিনি ছাড়া আর কেউ নেই যে এসে এগুলো ফিরিয়ে দিতে পারে। তিনিও বলছেন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিফুন, আমি আমার নিদর্শন সমূহ দলিল প্রমাণাদি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করছি, এরপরেও কি তারা মুখ ফিরিয়ে নেয়? আল্লাহ বলছে এদেরকে আমি কি সুন্দর করে বুঝাচ্ছি যে তোমার কান তো থাকবে না আমি নিয়ে নিলে, তোমার চোখ তো থাকবে না আমি নিয়ে নিলে, কত সুন্দর করে ঘুরাই ফেরাই ইনাই বিনাই তোমাকে বুঝাচ্ছি, তারপরেও কি তুমি মুখ ফেরাই নেবা? শুক্রবারের এই জুমা হয়ে গেছে দাড়ি কাটার দিবস, শুক্রবারের জুমা হয়েছে শহরের মানুষের জন্য প্রেমিকাকে নিয়ে পার্কে যাওয়ার দিন, শুক্রবার কি দুরুদ পড়ার দিন আছে নাকি আর? শুক্রবার যে কিয়ামত হবে সেই কথা কি আর ধার ধার সময় আছে আর? শুক্রবার হয়ে গেছে দাড়ি কাটার দিন, শুক্রবারের আগের রাত বৃহস্পতিবার হয়ে গেছে সারা রাত সিনেমা নাটক দেখে শুক্রবারে ডিউটি নাই, সারা দিন ঘুমাও, ঘুম থেকে উঠে দাড়ি যা আছে আল্লাহর নবী সুন্নত বিসমিল্লাহ বলে ওটাকে জবেহ করে দাও, সুন্দর করে ডাবল ব্লেড ট্রিপল ব্লেড ফোম শেভ করার দিন শুক্রবার। শুক্রবার হচ্ছে দাওয়াত খাওয়ার দিন, শুক্রবার হচ্ছে ঘুরতে যাওয়ার দিন, শুক্রবার আর কি শুক্রবার আছে? শুক্রবার হচ্ছে সপ্তাহে একটা এক ওয়াক্ত নামাজের দিন, শুক্রবারই তো সপ্তাহে এমন একটা দিন যেদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে হয়। শুক্রবারের অবস্থান বাংলাদেশের মানুষের সামনে এইভাবে উপস্থিত হয়েছে, কিভাবে এদের ধ্বংস ঠেকাবে এরা, কিভাবে এরা এদের বাচ্চাকে ভবিষ্যতে রেখে যাবে, এরা মরে গেলে এদের বাচ্চারা এদের জন্য দোয়া কামনা করবে আল্লাহর কাছে। যাই হোক, কাশি রমজানের শেষ দশকের দিকে আমার যতটুকু বলার ছিল আমি দুই আয়াতে বলেছি, আল্লাহ বলেছে তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফুরি করো, আল্লাহকে অবিশ্বাস করো, তিনি তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের জীবিত করেছে, তোমরা আবার মরবে, তিনি আবার জীবিত করবেন তোমাদেরকে, তারপর তোমরা ওনার কাছে ফিরে যাবে। আমি চেষ্টা করেছি বুঝাইতে, তিনি বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দৃষ্টি ও শ্রবণ শক্তি যদি কেড়ে নেওয়া হয় আর তোমাদের মনে যদি মোহর মেরে দেওয়া হয়, এটা তিনি ছাড়া অন্য কেউ আর ফিরিয়ে দেওয়ার যোগ্যতা ক্ষমতা রাখে না। দেখো তিনি সুবহানাহু তাআলা কত সুন্দর ঘুরিয়ে ফিরিয়ে ওনার নিদর্শন প্রমাণ দলিলাদি পেশ করছেন তোমাদের সামনে, তবু কি তোমরা মুখ ফিরিয়ে নেবে? দেখুন এই দুইটা আয়াত যদি আপনার আজকের পর থেকে দাড়ি কাটা অফ হয় আর কি, এই দুইটা আয়াত যদি আপনার আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য জরুরি হয়, এই দুইটা আয়াত যদি দান সাদাকা ও যাকাত সঠিকভাবে বের করে প্রদান করার জন্য যদি আপনার জন্য যথেষ্ট হয় তো হবে, তা না হলে পুরো কোরআন আপনার জন্য যথেষ্ট হবে বলে আমার মনে হয় না। আমরা পৃথিবীর ওই সৌভাগ্যবান মানুষদের মধ্যে, ওই মানুষগুলো আমরা যারা গত বছরও রমাদান পেয়েছি, এবছরও পেয়েছি, গত বছরও বেকারত্বে, গত বছরও এটাকে হেলায় খেলায় পার করে দিয়েছি, এবছরও তাই হচ্ছে। যদিও আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, বেঁচে থাকাই তো সবচেয়ে বড় বিলাসিতা, বেঁচে আছি বলেই তো আজকে রোজা,
বেঁচে আছি বলেই তো আজকে এই জুমার খুতবায় উপস্থিত হওয়া, কেউ খুতবা দিবে কেউ শুনবে, এটাই তো নিয়ম। আদারওয়াইজ সবকিছু তো সেম, মানুষের ভূমিকা আল্লাহর কাছে সমান। মানুষ হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ হচ্ছে মানুষের স্রষ্টা, তিনি মানুষের ইবাদত মানুষের চেষ্টা অনুযায়ী মানুষকে তিনি পুরস্কৃত করবে অথবা তার কর্মের ফল অনুযায়ী তাকে তিনি শাস্তি দিবে। এটাই আল্লাহর কাছে মানুষের ভূমিকা, মানুষ এর চেয়ে বেশি কিছু না। খতিব অথবা তার শ্রোতা, হুজুর অথবা নন হুজুর, ধনী ও দরিদ্র, এটা মানুষের মধ্যে মানুষের পার্থক্য। আল্লাহর সামনে সবাই হচ্ছে আল্লাহর বান্দা, যে উত্তম করবে তিনি পুরস্কৃত করবে, যে ধ্বংস ডেকে আনবে, যে বিপর্যয় ঘটাবে তিনি তাকে শাস্তি দিবে। যাই হোক, রমজানের শেষ দশকে আমরা এসেছি আমার ভাইয়েরা, আমাদের উচিত এই দশ দিনকে যারা আমরা বেঁচে থাকবো গুরুত্ব দেওয়া। তিনি সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা কোরআন নাজিল করেছি কবে? কদরে। যদিও বাংলাদেশের বেশ বড় বড় আলেম ওলামা, দেখুন আমি এখানে বড় বলতে বুঝেছি যাকে বেশি মানুষে চেনে, কারণ বাংলাদেশের বড় আলেম আর পৃথিবীর উন্নত দেশের বড় আলেমের মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর উন্নত দেশের বড় আলেম হচ্ছে যার যোগ্যতা বেশি পড়াশোনা, সে হচ্ছে বড় আলেম, যার কথার আন্দাজ ভালো, উম্মতের প্রতি দরদ ভালোবাসা ভালো, যার ভূমিকা রয়েছে এই উম্মতের জন্য ভালো, সে হচ্ছে বড় আলেম। আর বাংলাদেশে যাকে বেশি মানুষে চেনে, যার মাহফিলের খুতবায় বেশি মানুষ আসে, সে হচ্ছে বড় আলেম। সো এখানে আমি বাংলাদেশেরও, যেহেতু মানুষ আমি বাংলাদেশের, তা আমি বাংলাদেশের অনুযায়ী বড় আলেম তথাকথিত ওনারা বলতে চায় যে 15ই শাবান শবে বরাত যেটাকে ওনারা বলে সেই দিন কোরআন নাজিল হয়েছে বলেছে আমি শুনেছি, নাম ধরে বলবো না। আপনারা অবশ্যই জানেন এখন তথ্য প্রযুক্তির যুগ, তিনি বলেছেন আমি যে মাধ্যমে পেয়েছি আশা করি আপনার কাছে সেই মাধ্যমে পৌঁছেছে, তিনি ভুল বলছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, রমাদান মাস কোরআন নাজিলের মাস আল্লাহ বলেই দিছে, তাহলে শাবান মাসে হবে না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা এখানে তাই বলছে যে ইন্নানজালনা ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি কদরে, মানে কি রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, রমাদান মাসের মধ্যেও একটা রাতকে আল্লাহ তাআলা স্পেশাল করে ওই রাতটাকে ইন্ডিকেশন করেছে, ওটার নামকরণ করা হচ্ছে কদর। কি কদর? আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই শুনে মনে হচ্ছে না যে হুজুর এই সূরা তো সব সময় পড়ি, অনুভব করার চেষ্টা করা উচিত। একটা হচ্ছে যে পড়ে যাচ্ছি, আর একটা হচ্ছে যে কি পড়তেছি সেটা বুঝে পড়তেছি, আর একটা হচ্ছে যে এটা পড়ার পরে আমার কি করতে হবে সেটা আমি জানার চেষ্টা করতেছি। তিনটা ভাবে যদি একটু পড়ার চেষ্টা করি তাহলে অনেক কিছু সহজ হবে আমাদের জন্য। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আর আপনাকে কিসে জানাবে যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি জানি না কতটুকু সঠিক, হয়তো আমার গবেষণায় ঘাটতি, তারপরে বলি, ভুল হলে আপনারা ধরে দিন, ইনশাআল্লাহ আমি সংশোধন হয়ে নেব, তবে আমার মনে হয় না আমি ভুল আছি। লাইলাতুল কদর একটু অনুভব করার চেষ্টা করেন, লাইলাতুল কদর মানে লাইলাতুল কদর, খৈর মানে উত্তম, মিন মানে থেকে, এই থেকে মানে বেশি, এ থেকে মানে কি বেশি, কি আলফ শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম, মানে এটার মিনিমাম স্টার্ট হয় 1000 মাস, বুঝেন না কথা, ইটস নট ম্যাক্সিমাম, এটা কিন্তু অ্যাকুরেট সংখ্যা নয়, এটা কি নয় মানে ইটস স্টার্ট ফ্রম 1000 মান্থ, মানে এই এক রাত যদি কেউ বলো যেটা কতটুকু ভালো তাহলে এটা হচ্ছে 1000 মাসের চাইতেও বেশি ভালো, তো কতটুকু বেশি আমরা জানি না, তবে মিনিমাম 1000, মিনিমাম 1000 না, এটা 1000-এর বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু একবার সংখ্যা বলেছে 1000, তবে তিনি বলেছে যে খায়রু মিন আলফি শাহর, তিনি বলেননি যে 1000 মাস উত্তম, এটা 1000 মাসের মতো উত্তম। দেখেন দুইটা কথা, একটা হচ্ছে যে লাইলাতুল কদর 1000 মাসের মতো উত্তম, আরেকটা হচ্ছে যে 1000 মাসের চেয়ে উত্তম।
তো আল্লাহ বলেছে যে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম তার মানে একদিকে যদি 1000 মাস হয়ে যায় আরেকদিকে যদি লাইলাতুল কদর হয়ে যায় যেই লোক লাইলাতুল কদর পেল সে 1000 মাসের যেই লোক 1000 মাস পেল আর যেই লোক লাইলাতুল কদর পেল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে আমাদেরকে নিয়ামত দিয়েছে তিনি যে যদি কোন লোক 1000 মাস পায় আর যদি কেউ লাইলাতুল কদর শুধু একটা রাত পায় তাহলে সে যে 1000 রাত পেয়েছে বা 1000 মাস পেয়েছে সরি 1000 মাস পেয়েছে যে লাইলাতুল কদর পেয়েছে সে ওর চাইতে বেশি পেয়েছে সুবহানাল্লাহ এইটা তো সিম্পল থট মানে এটা স্টার্ট হয় ফ্রম 1000 মান্থ এইটা কি আমরা কখনো ভাবছি আমরা এবারে 1000 মাসের গুণন দিয়ে হিসাব করে ফেলছি কয় বছর হয় এরপরে মানুষের দাওয়াত দিচ্ছি এত এত বছর না আমরা কেন হিসাব করব এখানে এটা লিমিটলেস এটা কি লিমিটলেস কথা যেটা মিনিমাম স্টার্ট আপ টু 30% কয় না আপ টু 30% আপ টু 10% মানে মিনিমাম 1000 মাসের চেয়ে যেটা ভালো আছে এইটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত তার মানে কি তার মানে যে লোক এই লাইলাতুল কদরের রাতে সুবহানাল্লাহ বলল যে লোক এই লাইলাতুল কদরের মাসে আলহামদুলিল্লাহ বলল যে দুরাকাত 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 করে সালাত আদায় করলো ইমাম পিছনেই পড়লো তারা ওই তারপরেও সে জিকির আজকার করলো দু চার টাকা দান সাদাকা করলো বাবা মায়ের খেদমত করলো আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহর কাছে দয়া চাইলো আল্লাহর কাছে আল্লাহর করুণা চাইলো সে যদি এটা পেয়ে যায় তাহলে সে 1000 মাসের যদি কিছু করে ওটা চেয়ে বেশি কিছু করে সুবহানাল্লাহ যাই হোক এই মা এই রাতে কি হয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা باذن রব্বিহিম মিন কুল্লি আমর সেই রাতে ফেরেশতাগণ ও রূহ নাজিল হয় তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর শান্তিময় সেই রাত ফজরের আবির্ভাব পর্যন্ত যাই হোক দিনী ভাইরা আমরা এই লাইলাতুল কদরকে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে 1000 মাসের থেকে উত্তম আরেকদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই রাতটা কোন রাত এটার কোনো নির্দিষ্ট হাদিস পাওয়া যায় না তবে নির্দিষ্ট দিন পাওয়া যায় রমাদানের 20 রমজানের পরে শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলো আমরা কিন্তু এখানেও নিজেকে ঠকাচ্ছি আমরা চালাকি করে 27 করতেছি 29 করতেছি আমার এলাকায় এলাকায় আমি আপনাকে ভাষার টার্মস বুঝি তো অনেকে হয়তো 27 বোঝে না তারা অন্য কিছু বয় 29 বোঝে না আমাকে 27 মানে 27 রাতেই তো 27 রমজানের রাতেই তো তো আমি আমার কাকা আছে ডাবল টাইটেল পাস মাওলানা নাম নিয়ে ওনাকে ছোট বা বড় কোনোটাই করার আমার ইচ্ছে নাই যাই আমি বলি তা আমি যখন বাংলাদেশে নতুন আসি তখন আমি দেখলাম যে ঈদের নামাজে বাংলাদেশ যেহেতু আমরা আসলে কালেকশন করে মসজিদ মাদ্রাসাগুলো করতে হয় কালেকশন করতে হয় মানুষ একটা কেন্দ্রিকে আসে কালেকশন করে ঠিক আছে আমি দোষের কিছু মনে করলাম না কিন্তু কালেকশন করতে যেয়ে তিনি মানুষকে নসিহতের জন্য হাদিস ও কোরআন উল্লেখ করতেছে আর হাদিস কোরআন পেশ করে 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 কালেকশন করতেছে ইটস লাইক এ খুতবা এটা লাইক কি খুতবা মানেই তো বক্তব্য তো আমি ঈদের নামাজ পড়তে গেছি আমার দেশে আসছি প্রথম আমি রোজার 5 দিন আগে আসছি তার মানে 35 দিন সরি 35 বা 36 দিনের মাথায় কিন্তু ঈদ পাইছি যাবে আমি জীবনে প্রথম ঈদ বাংলাদেশে ঘুরতেছি এখন আমি দেখলাম যে কি রে ঈদের নামাজের হলো আগে নামাজ পরে খুতবা উনি দাঁড়ায় কথাই বলতেছে হাদিস কোরআন থেকে কথা বলতেছে উনি এটাকে খুতবা মনে করতেছে না কালেকশন করতেছে কালেকশন করতেছে কালেকশন করতেছে খুতবা দিয়ে সব বাইজে গেছে 8:30-9টা তো আমি বুঝে আসতেছি না যে কি রে আসলে কি এখানে ঈদের নামাজ হবে কি না বা সিস্টেমটা কি আসলে খুতবা কেন আগে হয়ে যাচ্ছে হ্যাঁ উনি কিন্তু নসিহত করতেছে আবার বলতেছে সবাই আর মাত্র 20 মিনিট আছে ঈদের জামাতের আমি বললাম ঈদের জামাতে তো আজান নাই কি নাই আজান কিন্তু নাই আপনি যখন ডাকবেন এটাই তো এলান ডাকাডাকি করাটাই তো এলান নাকি দেখেন আপনারা আমার ভুল বুঝিয়েন না বলবেন যে আমি অল্প বুঝি অল্প বিদ্যা ভয়ঙ্কর বুঝলাম কিন্তু একটু অনুভব করেন আজান মানেই তো আহ্বান আমি যদি বলি যে জলদি করে আসেন আর 20 মিনিট আছে হ্যাঁ ডাকাডাকি হচ্ছে তাহলে ডাকাডাকি হচ্ছে না এটা তো সলাত তো আজান নেই আজান আছে আমরা আগে বলে দিব সবাইকে সতর্ক করে দেব একটা জাতি তৈরি করব একটা সমাজ তৈরি করব যেই সমাজ 7টা বললে 7টাকে গুরুত্ব দেবে 8টা বললে 8টাকে গুরুত্ব দেবে শেষ ঠিক না তো আমার সাথে হয়ে যাওয়া ঘটনা আমি বলি ওই যে 27 মানে লাইলাতুল কদরে আসতেছি এখন আমার সবাই বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যার ন্যাংটা কালের বন্ধু নাই
আছে সবার দুই একটা করে ন্যাংটা গাল বন্ধু আছে এইটা ন্যাংটা গাল বলে কেন মানুষ মানে গুরুত্ব বুঝায় যে আমার অনেক আগের বন্ধু রাইট তো আমার এরকম একটা দোস্ত আছে বন্ধু আছে আমি বললাম রে কি রে কিতে রইছি আমি তো খালি খুতবা দিই যার নজ হবে কত কোন রে কসব করব ওই থাকি আমি তো নতুন হেতে আমার বুঝায় এটা আমার ভালো হইছে মাশাআল্লাহ আমি অনেক কিছু বুঝতাম না এটা আস্তে আস্তে বুঝাইছে আমার আমার কোমা কো কিছু কইছো ডাবল টাচের ফাস মারলো না আমার লাগা এরকম শুনলাম তুই তুই চুপ থাক চুপ থাক তো আমি আরো আধা ঘন্টা পরে হাতে খোঁজ আমার এই পাঠান নমাজ হড়াইবো কতক্ষণ রে আমার তো বাজে গেছে নয়টা কি রে নমাজ কতক্ষণ হড়াইবো আমি আসি ওই টেনশন যে নমাজ কতক্ষণ হড়াইবো নটা বাজে গেছে ও নমাজ হড়া লাগা আমি তো মাশাআল্লাহ সাতটা বাজে আগের দিন রাত্রে সাড়ে সাতটা বাজে কইছে আমি ওইটা ঠিক আছে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে অবশ্য কিন্তু নয়টা বেজে গেছে পড়াই না নামাজ পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেলো কারণ আমি তো প্রথম এরকম ইউজ টু বি না আমি মন খারাপ করে চলে গিয়ে রাস্তার পাশে মাসা ছিল তো আমার তো আব্বা আম্মা কেউ দেশে ছিল না বা এখনও নাই তা আমি একা মানুষ ছিলাম বাংলাদেশে আমার পরিবারের তা আমি বসে বসে পা নাড়াতে নাড়াতে বসে আছি এতে আমার খুঁজতেছে শ্যামে খাবি না শ্যামে খাবি না আয় 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 আমি বললাম বেটা আমার মনটা খারাপ এ ঈদের নামাজে আজান নাই আজান দিছে কই বেটা কতক্ষণ আজান দিছে আমি কি কোস আজান দেয় না হে ডাক্তাররা সবাই আসে জলদি করে আসেন আর বিশ মিনিট আছে আর দশ মিনিট আছে ডাকছে না সে ঈদের নামাজে এরকম টাকাটা কীভাবে করবে সে আজানই তো নাই এরপরে সে ঈদের নামাজের হলো আগে হলো সলাত তারপরে হলো খুতবা সে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা খুতবা দিচ্ছে সে বলতেছে সে কালেকশন করতেছে তো কালেকশন করলে কালেকশন করুক কিন্তু এই কালেকশনকে কেন্দ্র করে সে অনেক নসিহত অনেক কিছু করেছে ঈদের নামাজটা শেষ হয়েছে আর এরপরে সে আরবিতে একটা খুতবা করলো কেউ বুঝলো না কেউই বুঝলো না আর অধিকাংশ মানুষ উঠেই চলে গেছে নামাজটা যখন শেষ হয়েছে অধিকাংশ মানুষ উঠেই চলে গেছে বাস্তব কথা বলতেছি আমি আপনাদের এলাকা মানে ওঠে না না কোন মিয়া আমি তো হিন্দি আঙ্গ পড়েছি নিয়ে বেগে আচ্ছা তো এখন এতে আমি গেলে আমার মনটা খুব খারাপ এই জিজ্ঞা নামাজ পড়ে জিজ্ঞা আমার সম্পর্কে গীতে রইবো কত কাকা হবে আমার ভাই হয় আমি বললাম সল আমি ওনার সাথে দেখা করবো ডাবল টাইটেল ডাবল টাইটেল পাশ মাওলানা থেকে এটা আশা করা যায় হ্যাঁ যে উনি আজান দেবে উনি আগে খুতবা দেবে পরে নামাজ পড়াবে আবার খুতবা দেবে হয় নাকি তো উনি আমাকে বললো যে সাসা আপনি নতুন আসছেন তো পরিবর্তন হবে কিন্তু কীভাবে তা আমি ওনাকে বললাম বললো দুঃখ বোঝা পড়ে আমি ওনাকে বললাম যে কাকা আপনি তো শুরুই করেন নাই শুরু করার পরে একটা জিনিসের গতি নির্ধারণ হয় যে পয়সা বা দান চাল এগুলো কালেক্ট করছে এখন এদিকে করে কিনা আমি জানি না করে তো যাই হোক আমার কাছে প্রথমে মনে হচ্ছে ঠিক আছে সুন্দর সবাই মিলেমিশে খাবে একবেলা পরে চিন্তা করলাম যে ওরা ফিক্স করছে এই রাতে হইতে হবে আমি বলি না এইটা কি ওটা তো গাদ্দারি তো ডাকাতি কথাবার্তা বলে ইউ ক্যান চুজ ইসলামের জন্য আপনি কিছু নির্ধারণ করার ক্ষমতা রাখেন না ইসলামের জন্য কোনো মানুষ নিজের পক্ষ থেকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার এবং কোনো কিছু নির্ধারণ করার ক্ষমতা রাখে না ভালো কাজ ভালো কাজ ভালো কাজের যদি ওপেন থাকে ভালো কাজের যদি অনুমতি থাকে তাহলে এটার জন্য নির্দিষ্ট কোনো সময় ফিক্স করা যায় না নফল নামাজের সময় ফিক্স করা যাবে নাকি নফল নামাজের সময় ফিক্স করা যাবে না তো কাউকে খাওয়া খাওয়ানো তো নফল নফল ইবাদা কাউকে খাওয়া খাওয়ানো সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে যে ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটা তুমি পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবা এবং তুমি পরিচিত অপরিচিত মানুষকে খাওয়া খাওয়াবা আপনি যে এখন যদি কোনো বাপ মারা যায় আমি যদি বলি যে 40 দিনে খাওয়াইছেন বিদাত আমার উপরে চড়ে যান কেন এই বেটা খানা খাওয়ানো কি খারাপ আরে ভাই আমি কখন করেছি খারাপ আপনি 40 কেন ফিক্স করছেন আপনার কাছে কেন মনে হয়েছে মরে গেলে খাওয়াইতেই হবে বাস আর থাকা খাওয়া যাবে না বা আপনার কাছে কেন মনে হয়েছে আপনার বাড়িতে আপনার একজন মানুষ মারা গেছে এখন আপনি খানা খাওয়াইলে হের নাম নিয়ে আসতেই হবে যাবে কেন এটা কি বিয়ে শাদীর মতো পাইছেন যে জামশেদ মজুমদারের বিয়ে সবাই দাওয়াত এরকম নাকি আপনি ভালো কাজ তো ভালো কাজ ওপেন সবার জন্য ওপেন আপনি তো ফিক্স করতে পারবেন না টাইম ফিক্স করতে পারবেন না নাম ফিক্স করতে পারবেন না কেন্দ্র করতে পারবেন না কোনো কিছু একটা অনুষ্ঠানের মতো করে ফেলতে পারবেন না এবং এটাকে রীতি রেওয়াজ অথবা একটা ধর্মীয় অনুশাসন একটা নীতি নীতিমালা যে প্রতি বছর হইতে হবে এই দিনেই হইতে হবে এই সময় হইতে না যাই হোক এদেশের মানুষ 1000 মাসের চেয়ে উত্তম মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে বলেছে বাজর রাত্রিতে এখানে আমরা এটাকে নির্দিষ্ট করে এক রাতকে আমরা বুঝে গেছি কিভাবে ওই ডাবল টাইডের পাশ মাওলানার কথা কেন আসছে আপনি বলবেন যে উনি ওনার গ্রামের কথা খুতবা আইসা না আমি যেখানে বসবাস করি সেখানকার কথাই বলবো আমি অন্য কথা কথা পাবো কোথায় আমি এই 27 রমাদান উনি সবে কদর করবে আমি ওনার কাছে গেলাম যে কাকা কি অবস্থা আপনি কি করতেছেন আজকে সবে কদর আপনি কেমনে জানেন
তিনি আমার বলল যে কদর শব্দটা আরবিতে এরকম এটা 3 নং 27 হয় তো ওই সব কিছু মিলে 27 হয় ওয়াল্লাহ আমি ভুলে গেছি ওই অঙ্ক আমি সত্যি অঙ্কটা ভুলে গেছি তখন উনি আমার একটা অঙ্ক দেখাইছে ওয়াল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি ভুলে গেছি তো খুব সুন্দর একটা অঙ্ক দেখাইছে উনি আমার অঙ্ক কেমনে 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 3 নং 27 করছে হ্যাঁ এত অক্ষর তো ওই সব কিছু মিলে আসলে হাদিসও পাওয়া যায় এভাবে তিনি আমার একটা অঙ্ক শিখেছে আমি একদম অঙ্ক দুই গিলারে তোর কথা ফিক্স হবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গণিত বুঝতো না 27 29 গুলোকে গুরুত্ব দেয় বাট ইটস নট শিওর কেউ এক্স্যাক্টলি জানে না যে রাইট সে পাঁচ দিন আগে কেন বলে যে টিকিট পাচ্ছিল না যদি যে আমি আটকে যাই রাত 12:30টায় ফ্লাইট একদিন আগে অনেকে রওনা দেয় কেন যদি যে আমি আটকে যাই আমার পরে ভিসা ক্যান্সেল হয়ে যাবে রাইট অথচ লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে রমজানের শেষ দশকে তালাশ করতে আমরা ফিক্স করে ফেলেছি এখন শিওর হয়ে গেছি একটাবারও আমাদের মনে এই হতাশা কাজ করে না যে যদি আমি লাইলাতুল কদর না পাই তাহলে আমি কি হারাব আমি হারাবো 1000 মাসের চেয়ে উত্তম কিছু যেটা আমার লাইফে কোনোদিন আমি অ্যাচিভমেন্ট করা সম্ভব না আমি তো আমার লাইফ বাদ দিলাম আমার বাপ মা দাদা দাদি নানা নানি সবার হায়াতকে যদি যোগ করা হয় এই 1000 মাসের চাইতে উত্তম কিছু আমি সারা জীবন যদি ওদের হায়াত যোগ করে যদি আমি ইবাদত করা শুরু করি যদি আমি ওই রাতটা মিস করি তাহলে আমি এই জিনিসটা মিস করে দেব কারো মনে কোনো আতঙ্ক নেই কারো মনে কোনো অনুশোচনা নেই কারো মনে কোনো হারানোর বেদনা নেই কোনো আশঙ্কা নেই কোনো সংকোচ নেই যে যদি আমার সাথে সে না হয় যদি 21 হয়ে যায় যদি 23 হয়ে যায় যদি 25 হয়ে যায় আমি তো পেলাম না যদি 27 না হয় 29 হয় আমি তো পেলাম না কারো মনে কোনো ভয় নেই এই জিনিস হারানোর কোনো সংকোচ কোনো অনুশোচনা নেই মানে এক তুচ্ছ জিনিসই আবার কি যেটা পেলে কি আর না পেলে কি এরকম হয়ে দাঁড়াইছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বুঝার তৌফিক দান করুন দিনী ভাইরা ইতিকাফে দেশে মানুষকে টাকা দিয়ে মসজিদে আনা হয় আমি শুনেছি না 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 কোনো প্রশ্নে শুনেছি এ কথা বলছি না আমার গ্রামে অনেকে মনে করবে ভাই আপনার নামটা খুব খারাপ ওরে ভাই রে ভাই আমার গ্রামে পরে মানুষ আমার ঢুকতে দিবে না তুমি ওয়াজ করো ভালো কথা আমাদের এলাকার পোলা তুমি ভালো তুমি তুমি খালি গ্রামে বন্ধ করো অ্যান্ড দেন আমি দেশে আসছি যেটা ওখানে দেখছি ওটাই বলতেছি আমি আমি বলছি না যে ওখানকার আলেমরা এটা বলে আমি বলতেছি না তবে আমি শুনতে পেয়েছি যে অমুক দক্ষিণপাড়া মসজিদে এতে কাফে পরে 7 জন থাকবে বললাম কেমনে মাশাল্লাহ তো ভালো বাজার বেটা না টাকা তুলতেছে এবারে কেন বলো যে এতে কাফে থাকবে সে দিন মজুর গরিব মানুষ সে যদি এতে কাফে থাকে তাহলে তো সে আর কাজ করতে পারলো না ডেলি 500 টাকাটা তার হাজিরে আছে আপনি মনে করবেন আমি এটা জাহেল গ্রামে থাকি না হাইসেন না এই গ্রামেও আছে এই গ্রামে আছে সরি বাবুল দুঃখিত এই গ্রামেও আছে ওই টেকনাফ থেকে তুলি ওখানেও আছে কারণ কনসেপ্ট যেটা আমার এখানে চলে এটা কোনো আমার ওরা বানায় নাই এটা একটা ব্যাপক কনসেপ্ট মানে কে একজন আবেগ দিয়ে বলছে যে আরে একটা মসজিদে যদি একজন মানুষ এতে কাফে না থাকে তো ওর এলাকার মানুষ থাকে এই দেশের মানের যুদ্ধ ভিন্ন মানের যুদ্ধ এই মসজিদে ওয়াজ করেন ওই মসজিদে করবেন নাকি ওদের ইজ্জত থাকবে না ওই মসজিদে যদি কোনো অনুষ্ঠান করে টাইলস লাগায় এসি লাগায় এই মসজিদে না লাগায় তাদের নাকি ইজ্জত থাকবে না মাগার এই মসজিদে যদি লোক ফুল হয়ে যায় নামাজে ওই মসজিদে খালি থাকে ইজ্জত থাকে বুঝতে পারি নাই ওই মসজিদ যদি ফুল হয়ে যায় নামাজে এই মসজিদ যদি খালি থাকে এদের ইজ্জতে সমস্যা নেই খালি টাইলস এসি আর এতে ভাড়া করে লোক নিয়ে আসতে হবে ইবাদত কি কিনা যায় ও আর যায় কে বসে যায় না সৎকার হ্যাঁ কে বসে যায় না আরেকজন বিপদে আছে ঋণগ্রস্ত আছে দিয়ে দিলেন এটা তবে টাকা দিলেন জিনিসটা তো পাইলেন আপনি ঠিক না আলহামদুলিল্লাহ যায় তবে সর্বজন যায় না সর্বজন যায় না তাই বললাম যে তোর টাকা কেন তুলতেছে রে ওই যে আমার দোস্ত বলে যে গরিব মানুষ এবড়া কাম কাজ করে মনে কর সামনে এই থেকে তো তার বাড়ি দিত না তো একটা পরিবারের একটা বড় বড় ফসল আছে না মসজিদে একদিন একজন ইফতারি করা সেহরি করা কিন্তু কিছু টিয়া মতো দল লাগে এখন তো কত করে দিবি কই দর্শ 600 টাকা বদিল্লা হ্যাঁ 800 টাকা করে দিবি ওই আমি আরও 8 বছর আগের কথা বলতেছি কত বছর আগের কথা 8 বছর আগে তো এখন হয় কিনা আমি জানি না তবে 8 বছর আগে আমি দেখছি যে লোক ভাড়া করে এতে কাপড় রাখতে তা আমি জিজ্ঞেস করলাম যে এটার কী দরকার ভাড়া করে কেন রাখতে হবে কাউকে কেউ কেন নিজে আসতেছে না বললো যে হ্যাঁ বেটা একটা মসজিদে যদি একদমও এতে কাপ না থাকে অকল্যাণ হয়
আমার ভাতিজি তো দোষ নাই, আমার ভাতিজি আমার বন্ধু, ও তো দোষ নাই, ও তো যেটা দেখে আসতেছে যেটা শুনে আসতেছে বড়দের থেকে সে সেটা বলতেছে। ইসলাম কি বড়দের মুখের কথা? ইসলাম কি প্রচলিত কোন একটা সমাজতন্ত্রের নাম নাকি ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত দিন হচ্ছে ইসলাম? এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তাই হবে। মাশাআল্লাহ, আমি শুনতে পেয়েছি এই মসজিদে প্রায় 20 জনের মতো মানুষ এদিকে আফিয়াস, আল্লাহ ওদেরকে কবুল করুন। আমিন। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি এদের অন্তর্ভুক্ত হতে পারিনি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন যাতে আমি ইতিকাফের অন্তর্ভুক্ত হতে পারি। আমিন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন যাতে আপনারা ইতিকাফের অন্তর্ভুক্ত হতে পারেন। আমিন। আমার ভাইয়েরা, ওই আয়াতের দিকে ফিরে আসুন যে আল্লাহ যদি তোমাদের দৃষ্টি ও শ্রবণ শক্তি নিয়ে নিয়ে তোমাদের মনে যদি মোহর মেরে দেয়, আল্লাহ ছাড়ের হয়ে আগামী শুক্রবারের জন্য অপেক্ষা করবো দাড়ি কাটার জন্য? তো কি কালকে না পারেন তাহলে পারবেন কি? পাঁচ অক্ট সালাত আদায় করার জন্য আমি সবাইকে আহ্বান করবো, কারণ রমাদান তাদের জন্য, তাদের যারা নামাজ ইয়ে দেন, আমাকে অনেকে নেগেটিভলি নেয়। কেন নেয়? তারা মনে করে যে আমি দুনিয়ায় যে কথা নাই ওই কথা বলি। আরে ভাই, আমি কেন বলবো? আপনি বোঝেন আগে। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাস এই পুরো পৃথিবীতে অনেক মানুষ আছে না, আছে নাকি নাই? এ ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কত মানুষ, আর কারো ধর্ম এনে নাস্তিক আসতে কত কিছু আছে, সে কিসে বহুত বহুত, বাংলাদেশে তো নাই, বহুত দেশে বহুত ধর্ম আছে। এই সবগুলা মানুষের মধ্যে ইমানদার হচ্ছে কে? যে গরুকে মনে করে যে গরু তার কল্যাণ করে, সে তাহলে গরুর উপর ইমান আনছে। যে আগুনকে মনে করে যে আগুন তার কল্যাণ করে, সে আগুনের উপর ইমান আনছে। যে আরশে আযীমের আধিপত্যের অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ইমান আনছে, তাহলে সে আল্লাহর প্রতি ইমান আনছে, তাহলে সে হলো মুমিন। যেহেতু আল্লাহ ডেকে বলতেছে, দেখেন এত মানুষের মধ্যে আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পুরুষ মহিলাদের মধ্যে তোমরা যারা ইমান আনছো, যারা মুসলমান আছো, মুমিন আছো, শুধু ওদেরকে বলতেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ। সবার উপরে না, কিন্তু কনসেপ্টই বুঝেন না আসলে। ইন আমানু ইয়া আইয়ুহান্নবী, এভাবে অনেক ভাবে আল্লাহ ডেকে ডেকে কথা বলে, ডেকে ডেকে কথা বলেছে মানুষের সাথে। নেই সবার জন্য কি আসছে? ঈমান আসছে। কি আসছে? সবার জন্য সৎকর্ম আসছে, সবার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আহ্বান আসছে, সবার জন্য আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে আল্লাহ থেকে পুরস্কৃত হয়ে জান্নাত গ্রহণ করার দাওয়াত আসছে। রোজা সবার জন্য আসে নাই। যেই লোক আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর প্রতি নিজেকে সাবমিট করছে, যেই লোক আল্লাহর ডাকে সাড়া দিয়ে শিরক মুক্তভাবে আল্লাহর প্রতি ঈমান এনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে নিজেকে মুসলিম করতে পারছে, রোজা আসে তার উপরে। আপনি কি মনে করছেন রোজা সবার উপর আসছে? হ্যাঁ, রোজা সবার উপর আসেই নাই। ঠিক আছে, এখন হুজুররা সুন্দর ফতোয়া দেয় মাশাআল্লাহ। একজনে বলে যে হুজুর আমার বড় ভাই, তিনি একক তো নামাজও পড়ে না, রোজা রাখে, ওনার কি রোজা ছোঁয়া হবে? তা আমি বল ঠিক আছে, হুজুর এখন সুন্দর করে বলে ঠিক আছে, তো রোজাও রাখবে না, পরে রোজাও রাখবে না। একটা মনে করে যে ঠিক আছে, রোজা রাখতে রাখতে হয়তো এক সময় সে নামাজ পড়বে, রাইট? অথবা এটাও মনে করে যে একটা সময় হয়তো সে নামাজ পড়বে ইনশাআল্লাহ, তখন তার সওয়াবটা আসবে কাজে, রাইট? এটাও মনে করে। কিন্তু আমি বলবো কি ভাই, ও রোজার সওয়াব আসবে নাকি আসবে না, এটার চাইতে বড় কথা হলো কিয়ামতে মানুষের প্রথম হিসেব হবে নামাজের। কিসের? যার নামাজ ঠিক সে জিতে যাবে, নাজাত পেয়ে যাবে। যার কি ঠিক? নামাজ ঠিক। তো আমি যখন আমি ওই হাদিসটা পড়লাম যে যে কিয়ামতে সবার আগে হিসেব হবে নামাজের, যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নেই তার সব ভুল, মানে সব বাদ হয়ে যাবে, তার সে ধ্বংস, ফাকাদ খাবা ওয়া খাসির, সে ধ্বংস হবে এবং সে লাঞ্ছিত। সুবহানাল্লাহ, আল্লাহ তো কোরআনে সবার প্রতি রোজা ফরজই করে নেই, স্পেসিফিক করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার রাজারা তোমরা ঈমান আনছো, কুতিবা আলাইকুম, আপগ্রেডিং, এটা এটা আপনাকে ইভলভ করবে, আপগ্রেড করবে। কি আপগ্রেড করবে? আপনি মুসলমান মুমিন, আপনি মুমিন মুসলিম, আল্লাহর সাথে আপনি নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন। এখন রোজা রাখলে কি হবে? আল্লাহ বলতেছে ইউ হ্যাভ এ বেটার অপরচুনিটি, তুমি আল্লাহ ভীরুত তোমার ভিতরে কম, তোমার ভিতরে তাকওয়া কম, অসততা বেশি, তোমার ভিতরে গুনাহের প্রবণতা বেশি। ওকে খালাস, রোজা আছে, রোজা এটা রাখো ফরজ,
কি হবে তোমার ভিতরে তাকওয়া বাড়বে আল্লাহর বিরুদ্ধে বাড়বে তো রোজা রাখলে কি হবে আল্লাহ কত কিছু অফার দিয়ে দিয়েছে যে জান্নাতের দরজা খোলা এই মাসে জাহান্নামের দরজা বন্ধ মানুষকে প্রতি রাতে আল্লাহ জাহান্নাম থেকে বের করে কিছু মানুষকে জান্নাত দিবে সুবহানাল্লাহ এটা ফিক্স করেছে মুমিনের জন্য কার জন্য মুমিনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে না তারপরও নিজেকে মুসলিম মনে করে তার উচিত আরো একটু যাচাই বাছাই করে নিজেকে মুসলিম মনে করা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে না এবং মনে করে যে সে মুসলিম কারণ সে জুমা পড়ে সে মুসলিম কারণ তাকে খতনা করা হয়েছে সে মুসলিম কারণ সে রোজা রাখে সে মুসলিম কারণ সে যাকাত দেয় সে মুসলিম কারণ সে হজ করে কারণ সে উমরা করে কারণ সে দান সদকা করে কিন্তু শুধু শুক্রবারে নামাজ পড়ে মাঝে মধ্যে শুক্রবারও মিস যায় এই এই লোক যদি নিজেকে মুসলিম মনে করে তার উচিত আরও একটু ইনভেস্টিগেট করা তার ইমানের উপর কাউকে দায়িত্ব দিলে হবে না নিজেরটা নিজে করতে হবে ইনভেস্টিগেশন সলাতের গুরুত্বটা হচ্ছে ইমানের সাথে কানেক্টেড আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম সবাই ইস্তিগফার করেন الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ديني بھائرا وامار ديني بھونرا شبار الدشت جو کوئی بول بو اے روجا امرا تھاکی اننا تھاکی قیامت پر جن تو آج بے کارونا کارو پر فرض ہوئی آج بے ایٹا جخن جے اے پرتھی بھی تو پستی تھک بے تخن تارو پر فرض ہوئی آج بے ایٹا اے لیلت القدر রোজার মাসের এই রাতগুলো যে মাসে আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেয় বছরে একটা মাস যে মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয় বছরে একটা মাস যে মাসে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় বছরে একটা মাস এই রাত লাইলাতুল কদর এই ইতিকাফের ব্যবস্থা এই ইতিকাফের সুবর্ণ সুযোগ কেউ না কেউ পাবে এই পৃথিবীতে আমি থাকি আর না থাকি আপনি থাকেন আর না থাকেন যেহেতু আমরা কেউ জানি না কতদিন বাঁচব কত বছর রোজা পাব কত বছর এবার লাইলাতুল কদর তালাশ করার সুযোগ হবে আমরা চেষ্টা করি নিজেদেরকে এই রোজার যে সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছে সেটা তালাশ করে আমাদের উচিত আরে যদি মনে করেন যে ভাই আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কিচ্ছু পারি না কি আমল করবো বুঝতেছি না অ্যাটলিস্ট অপরাধ থেকে বিরত থাকেন আপনি কিন্তু জানেন মদ খাওয়া ভালো না সুদ খাওয়া ভালো না আপনি জানেন জেনা ব্যবিচার করা ভালো না অথচ ইফতার করি মানুষ তার প্রেমিককে দেয় বালক আছে বহু ছেলে আছে যে কল করতেছে শেষ পর্যন্ত তার প্রেমিকে বলতেছে যে এই মা ডাকতেছে বেগুনি বানাইতে হবে আলুচপ বানাইতে হবে হ্যাঁ রোজা রাখা অবস্থায় ভাই রোজা রাখা অবস্থায় তো এগুলো থেকে বিরত হন আপনি তো জানেন না কি আমল করবেন আপনি প্রশ্ন করতেছেন যে হুজুর আসলে আমি জানি না কি করবো হুজুর হেল্প মি কি হেল্প আমি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না আরে ভাই এই অবৈধভাবে বিবাহের পূর্বে ছেলেদের সাথে কথা বলা মেয়েরা তো জানে এটা অন্যায় জানে না ছেলেরা তো জানে এটা অন্যায় জানে না মোবাইলে বসে বসে সিনেমা নাটক দেখা এদেশের কোন মানুষটা জানে না অন্যায় বলি এই দেশের কোন মুসলমানটা জানে না যে সিনেমা নাটক এই নাচ গান বাদ্যযন্ত্র এগুলো অন্যায় কে জানে না বিরত হন আল্লাহর দিকে তাকিয়ে এবং বলেন যে ইয়া আল্লাহ আরে আমি বলিয়েন না নিজেরা তখন বলি না কাকা এবং আল্লাহর সাথে কথা বলুন যে আল্লাহ আপনি জানেন আমার এই ঘরের মধ্যে একলা রুমে একা আমি ইয়া আল্লাহ আপনি জানেন তথ্য প্রযুক্তির এই যুগে হেডফোন দিয়ে যদি আমি কিছু শুনি কেউ শুনবে না আপনি শুনবেন ইয়া আল্লাহ আপনি জানেন আমার ঘরের দরজা বন্ধ করে দিলে আমার মোবাইল যদি আমার সামনে হয় আমি কি দেখতেছি আমি ছাড়া কেউ জানে না ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এবং আপনি জানেন আমি শুধু আপনার ভয়ে বাদ্যযন্ত্র আপনার ভয়ে সিনেমা নাটক থেকে আমি দূরে আসি বলেন আল্লাহর সাথে কথা বলুন রোজার মাস কত সুবর্ণ সুযোগ আল্লাহ তার উদারতা বিশাল উদারতা উদার হয়ে আছে আমাদের জন্য তিনি সবসময় উদার তিনি সুবহানাল্লাহ সবসময় উদার কিন্তু ওনার উদারতার মানে উদাহরণ হচ্ছে এই রমাদান তিনি কত কিছু এই রমাদানকে কেন্দ্র করে আমাদেরকে বলেছে এই রমাদানটা যদি হারিয়ে যায় আমাদের থেকে আল্লাহ আমাকে
আজকে যারা জুমার নামাজে আসছেন এটাই আপনার জীবনের নামাজের স্টার্ট, পাঁচ ওয়াক্ত নামাজের স্টার্ট হওয়া উচিত। আজকে যারা ফজর আদায় করেননি আপনার উচিত আগামীকাল থেকে আর মিস না হওয়া, ইভেন আজকে জুমার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ যা হয়েছে ফিরিয়ে আনার মতো আমার ক্ষমতা নেই। ইয়া আল্লাহ, এই রমাদান মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, জান্নাতের দরজা খোলার মাস, জাহান্নামের দরজা বন্ধ হওয়ার মাস, ইয়া আল্লাহ আমার বিগত জীবনের সমস্ত গুণাগুলোকে আপনি মার্জনা করুন এবং আপনি আমাকে দৃঢ় করুন আপনার দ্বীনের প্রতি। ইয়া আল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তিনি যারা এতেকাফে আছেন তাদের এতেকাফ কবুল করুন এবং আমাদেরকে এতেকাফের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। দেখুন, আমি বলি আপনাদেরকে, হুজুর দিয়ে হুজুর যাচাই করবেন না। আর একটা কথা বলি, আপনাদের প্রবলেম কি, আমি এটা শেষ করবো আমার খুতবা প্রবলেমটা বলে, যদি আপনি হুজুরকে ভালোবেসে ওয়াজে আসেন আপনার হিদায়ত নাই, বলে দিলাম। যদি কেউ কোনো হুজুরকে, নির্দিষ্ট হুজুরকে ভালোবেসে তার ওয়াজ শুনতে যায় বা তার কথাই শুনবে, তার হিদায়ত মুশকিল হয়ে যাবে। কার জন্য দেখেন ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? আমার যুবক ভাইয়েরা, তোমরা মাশাআল্লাহ অনেক সুধরে গেছে, তোমরা অনেক উচ্ছ্বাসিত, অনেক এক্সাইটেড। তোমাদেরকে বলি, ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, কার জন্য? বেনিফিটটা কোথায় দেখো, তুমি একজন আলেমকে আল্লাহর জন্য ভালোবাসো, কার জন্য? আরেকজন আলেমকে ভালোবাসো, কার জন্য? আল্লাহর জন্য, কার জন্য? দেখো এখানে বেনিফিটটা কোথায়। এই আলেমকে যখন তুমি আল্লাহর জন্য ভালোবাসবা, তিনি যতদিন আল্লাহর পথে কথা বলবে, আল্লাহর কথা বলবে, তুমি তারা ভালোবাসবা, কারণ তুমি তারা কার জন্য ভালোবাসো? তিনি যখনই দলিল ভিত্তি ছাড়া, যখনই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত দলিল ছাড়া তিনি কোনো কথা বলবে ইসলামের নামে, যেহেতু ভালোবাসো কার জন্য, তুমি দেখবে যে এই লোকটা তো আল্লাহর বিরুদ্ধে চলে গেল, তখন কি তুমি তাকে ভালোবাসবা? তখন তুমি তারে ঘৃণা করবা, কি করবা? কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা বলো তো, আমাদের এই শ্রোতারা যদি আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসতো, তাহলে আমাদের থেকে বের হয়ে যাওয়া, ইসলাম যেগুলোকে সমর্থন করে না এমন কথার পরেও তারা আমাদের এইসব কথার পক্ষ নিয়ে ঝগড়া করতো, বলতো যে আমি ওকে ভালোবাসি আল্লাহর জন্য, আর ও এমন কথা বলছে যেটা আল্লাহ বলে না, আল্লাহ নামে বলে দিচ্ছে, ওকে আমি ভালোবাসি না। হ্যাঁ, ওকে আমি ভালোবাসবো আবার যদি সে ফিরে আসে, যদি সে আবার ফিরে আসে। আল হুব্বু লিল্লাহ, ভালোবাসা কার জন্য? ওয়াল বুগদু, ঘৃণাও কার জন্য? এই দেশের মানুষ যেদিন হুজুরদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, সেই দিন ইনশাআল্লাহ এই দেশের সফলতা আসবে। ভালো, প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপালদের হাজার হাজার ছাত্র, হাজার হাজার শ্রোতা আছেন, আছে নাকি নাই? কিন্তু আফসোস, আমি বুঝি না শ্রোতারা কার জন্য কাকে ভালোবাসে। হুজুরকে ভালোবাসা যাবে না, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আল্লাহর জন্য বাসতে হবে। কার জন্য? কারণ তুমি আল্লাহর কথা বলো, তুমি আল্লাহর দিকে ডাকো, তাই আমি তোমাকে ভালোবাসি। যেদিনই আমি দেখবো তুমি কথা বলেছো আল্লাহর নামে মিথ্যা কথা বলেছো, তুমি কথা বলেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলেছো, তুমি বলেছো যে এটা দীন, তুমি বলেছো এটা আমল, তুমি বলেছো এটা সওয়াব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেনি, কিন্তু আল্লাহ বলেনি, সেদিন আমি বলি জন্য তোমাকে আমি ভালোবাসতাম আল্লাহর জন্য, তুমি এমন কথা বললে আল্লাহর নামে মিথ্যা চালিয়ে দিলাম, আমি তোমার সাথে নেই। আজকে কেন এটা হয় না, কেন এটা হয় না? কারণ সবাই হুজুরকে ভালোবাসে, মোল্লাকে ভালোবাসে, মুফতিকে ভালোবাসে, শেখকে ভালোবাসে, আল্লাহর জন্য বাসে না। যদি আল্লাহ হইতো মূল আমাদের টার্গেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে কিন্তু আমরা বলতাম যে দেখো তুমি ওনার সাথে দুই নম্বরে শুরু করছো, আমি তোমার সাথে নাই, বুঝছো না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথাটা আমি বলতাম না, কথাটা আমি বলছি কেন, ফেসবুক হোক, টুইটার হোক, এই সোশ্যাল মিডিয়া অনেক কমেন্টস করার অনেকের ক্ষমতা আছে, যা খুশি তা বলে দিতে পারে। আমি দেখি যে আমার কিছু কথা ভুল আছে, যারা আমাকে পছন্দ করে তারা এটাকে ডিফেন্ড করে, তারা কী করে,
ডিফেন্ড করে, মানে আমার পক্ষ হয়ে তারা অন্য মানুষকে আজে বাজে বলে। আমি বলেছি কারা ভাই, আমি কি ওয়াজ মাহফিলে এরকম ওয়াজ করছি যে এরা ইনকারেজ হচ্ছে যে আমি ভুল বললো এরা আমাকে পছন্দ করো? কেন এমনটা হবে? এই রমাদান মাসেও কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, মনে কষ্ট নিয়েন নাও। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, কত কিছু দিয়ে দিছে আমাদেরকে, আমরা তো কোরআনটাই পড়িনি। তার জন্য তিনি যত নিয়ামত রেখেছেন আল্লাহ সবগুলো নিয়ামত আমাদের দান করুন। রমাদান মাসে তিনি যত উদারতা রেখেছেন আমরা জানি কতটুকু, আর তিনি কত উদারতা রেখেছেন আল্লাহ সমস্ত উদারতা দিয়ে তিনি আমাদের সামনে আমাদেরকে রিসিভ করুন। এই রমাদান মাসে তিনি যত দয়া রহমত রেখেছেন তার অন্তর্ভুক্ত আমাদেরকে করুন, এবং এই রমাদান মাসে তিনি যত ক্ষমা রেখেছেন মানুষের জন্য ওই ক্ষমার অন্তর্ভুক্ত তিনি আমাদেরকে করুন। আমিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل